জ্যাংকুকের এন্ট্রি দেখে যে কারোরই ভয় পাওয়ার কথা, সে শুধু একা নয়, আরো অনেকগুলো ছেলে আছে, সবার হাতে বন্দুক। জ্যাংকুককে আসতে দেখেই তেয়ের বাবা এগিয়ে আসলো। সামনে থেকে সরুন আঙ্কেল, বুঝতে পারছেন আজ আমি কারো কোনো কথাই শুনবো না, আমি আজকে তেয়েকে এখান থেকেই নিয়ে যাব। পৃথিবীর কোনো শক্তি আজ ওকে আমার কাছ থেকে সরাতে পারবে না, তাই অযথা ঝামেলা ভারিয়ে কি লাভ বলুন, সরুন প্লিজ। কয়েকটা ছেলে তেয়ের বাবাকে সরিয়ে দিল। জ্যাংকুক এবার তেয়ের কাছে গেল। আজ তেয়ের বিয়ে, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন পাত্রপক্ষ চলে এসেছে, কিন্তু বিয়ে পড়ানোর আগ মুহূর্তে জ্যাংকুক নামে এই মুসিবত এসে হাজির হয়েছে। জ্যাংকুক এবার তেয়ের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর তেয়ের দুধ নিতে হাত দিয়ে বললো, বাহ কি সুন্দর সেজেছিস রে তেয়ে, দেখে দেখি বাপকে লিপস্টিকও পরেছিস, তাও লাল রঙের। জ্যাংকুক এবার তেয়ের হাত টেনে ধরে বললো, মেহেদিও পরেছিস নাকি, দেখি বাহ সাহস তো ভালোই হয়েছে, তবে এটা বুঝলাম না এত সেজেগুজে ঢং করার অধিকার তোকে কে দিল, একবারও বুক কাঁপলো না? জ্যাংকুকের কথা বলার ধরন দেখেই তেয়ের পরান পাখি উড়ে গেল, কারণ জ্যাংকুক সাধারণত এভাবে কথা বলে না, আর মেয়েদের গায়ে হাত তো দূরে থাক, কখনো চেয়েও দেখে না, কিন্তু এত লোকের সামনে আজকে তেয়ে ভয়ে ভয়ে বলল, ভাইয়া বস না। হ্যাঁ বসতে তো পারতামই, কিন্তু হাতে যে একদম সময় নেই, বোন অনেক কাজ বাকি, চল তোকে এখন আমার সাথে যেতে হবে। আমার তো আজ বিয়ে ভাইয়া, আমি কি করে যাব? কথা শেষ হওয়ার আগেই জ্যাংকুক সজোরে তেয়ের গালে থাপ্পড় বসিয়ে দিল। জ্যাংকুক তেয়েকে তুলতে তুলতে বলল, আজ তোর কি জানি আবার বল, শুনতে পাইনি। জ্যাংকুক তাতে জাত চেপে বলল, আমাকে না জেনে তুই বিয়ের পিড়িতে বসিস, এত সাহস কই পেলি? আচ্ছা চল তোর বিয়ে করার শখ আমি মেটে দিচ্ছি, বলেই তেয়েকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো জ্যাংকুক। তুই আমার কাজিন হয়ে আমার ভিলেনের মতো আচরণ কেন করছিস বলতো ভাইয়া? মুখ দে আর একটা শব্দ বের হলে এখানেই মেরে পুঁতে রেখে দিব, বলে বরপক্ষের সামনে তেয়েকে নিয়ে জ্যাংকুক বেরিয়ে গেল। জ্যাংকুকের সাথে ছেলেদের প্রত্যেকের হাতে গান ছিল, তাই কেউ কিছু বলার সাহস পেল না। জ্যাংকুক তেয়েকে গাড়িতে নিয়ে চলে যাচ্ছে, জানি কেউই কিছু বুঝতে পারোনি, ফ্ল্যাশব্যাকটা দেখেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, চলো দেখে আসি। কিছুক্ষণের মধ্যে আমি আত্মহত্যা করবো এটাই সিদ্ধান্ত নিয়েছি, তাই বলে ভাববেন না যে আমি পাগল, আমি মোটেও পাগল না, শুধু শুধু মরে যাবার মতো মেয়ে আমি নই। এই আত্মহত্যার পিছনে একটা যুক্তিসঙ্গত কারণ আছে, আর কারণটা হলো আমার আজকে ব্রেকআপ হয়েছে। কেন ব্রেকআপ হয়েছে জানতে চেয়ে লজ্জা দিবেন না প্লিজ, কারণ সুনির্দিষ্টটা আমি নিজে জানি না, শুধু জানি বয়ফ্রেন্ড বলেছে আমি নাকি সিগারেট খাই তাই আমাকে ছেড়ে দিয়েছে। এখন বলুন আপনারাই, আমাকে বেঁচে থাকা উচিত নাকি মরে যাওয়া উচিত? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মরে যাবো। যাক সবকিছু সিনেমার মতো বলে দিয়েছি, এবার লাভ দিলেই কাজ শেষ হবে। ভাবতে ভাবতেই হামাগুড়ি দিয়ে নির্মাণাধীন নতুন বিল্ডিং এর ছাদে কর্নিশের উপর দাঁড়িয়ে আছে তে। এবার চোখ বন্ধ করে ঝাঁপ দিতে হবে, যখনই চোখ বন্ধ করে ঝাঁপ দিব তখনই কেউ হুডি টুপি বিড়ালের বাচ্চার মতো টেনে নামালো। আমাকে এভাবে কে নামাচ্ছে, ভয় লাগছে, ভূত নয় তো? কিন্তু পিছনে ঘুরে দেখলাম এটা জ্যাংকুক ভাইয়া, দেখে অবাক হয়নি, কারণ জীবনে যত উল্টোপাল্টা কাজ করেছি সব জায়গাতেই তার উপস্থিতি ছিল, আর থাকবে সেটাই স্বাভাবিক। জ্যাংকুক এক নম্বরে হারামি একটা ছেলে, ভিলেন বলেও কম হবে, তাকে দেখে একটু গাভরে গেলাম, কারণ সে আমার সাথে ফ্রি হলেও মাঝে মাঝে খুব রাগ দেখায়, তাই চুপচাপ দাঁড়িয়ে আছি। জ্যাংকুক গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, কি রে তুই আত্মহত্যা ট্রেনিং দিচ্ছিলি নাকি আত্মহত্যাই করছিলি, কোনটা? আমি জবাবে বললাম, আত্মহত্যা করছিলাম। গোসল শেষ করে শাড়ি পরে মাত্র ওয়াশরুম থেকে বের হয়েছি, ফোনে আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম আর নিজে শাড়ি গোছাচ্ছিলাম, ঠিক তখনই হন্তদন্ত হয়ে সুগা ভাইয়া আমার রুমে চলে আসে। আমি ভালোভাবে শাড়িটা পরিনি তাই তাড়াতাড়ি করে নিজেকে ঢেকে নিলাম আর বললাম, সুগা ভাই অসভ্যতার একটা লিমিট আছে, আপনি দেখতে পাচ্ছেন না আমি শাড়ি পরছি, তারপরে আপনি নক না করে আমার রুমে কেন ঢুকে গেলেন, বলেন এত সাহস কোথা থেকে পেয়েছেন? সে আমি ভাবতেই পারছি না, আপনি আমার রুমে এভাবে বলা নেই কয়া নেই ঢুকে যাবেন কেন বলেন, এত বেশি কথা বলিস না তো, এত প্যান্তরানি ভালো লাগছে না, ওয়াশরুমে আমি যাচ্ছি, আমি এখন গোসল করব, সুতরাং আমার দিকে চেয়ে থাকবি না, তোদের গোষ্ঠীর তো আবার সমস্যা আছে, সব ছেলেদের দেখলেই হা করে তাকিয়ে থাকিস, এমনি দিয়ে তো আমার রুমে না বলে ঢুকেছেন তার উপর আমার গোষ্ঠীকে নিয়ে কথা হচ্ছে, আপনাকে এত কথা কে বলতে বলছে? হ্যাঁ আপনার যদি ভালোই না লাগে তাই দূরে গিয়ে থাকতে পারেন না, দূরে গিয়ে থাকতে চাচ্ছি, কিন্তু তোর গোষ্ঠীর মেয়েরাকে সেটা দিচ্ছে, তোর গোষ্ঠীর মেয়েরা আমার গায়ের উপর এসে পড়ছে, জিনিসটা আমার একদমই ভালো লাগে না, সুন্দরীরা গায়ের উপর পড়ছে এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে সুগা ভাইয়া? তোর বংশের সবাই না এক একটা রাজাকার, শুধু আমার বউ ছাড়া বুঝছস, তোর বংশের সবাই আমাকে খাটিয়ে খাটিয়ে মারার জন্য ব্যস্ত, কি রে তোরা এত কিপ্টে হয়েছিস কবে থেকে, এমনি এমনি কি আর কিপ্টে উপাধিতে ভূষিত হয়েছিস তোরা, তোর বাপ চাচা ভাই একটা পর একটা কাজ দিয়ে যাচ্ছে, তোদের বাড়ির দিকে আমি ইনভাইটেড গেস্ট নাকি কাজের লোক সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার, আজকে যত পরিশ্রম করেছি না আমার মনে হয় না আমি আমার পুরো জীবনেও এর চেয়ে বেশি পরিশ্রম করেছি, ডিসগাস্টিং এত ডিসগাস্টিং ডিসগাস্টিং করছেন কেন, একটু
অংশ খসে পড়ে যাচ্ছে। কাজের মতো কাজ দিলে তাও মেনে নিতাম। আমার মতো একটা ছেলেকে কিনা হাতে কুড়াল ধরে দিয়েছে। আমি প্রথমে ভেবেছি রাজাকারা কি আমাকে দিয়ে মানুষ খুন করাবে নাকি। পরে শুনি বাসতে হয়েছে আমাকে, মানে তোর মেজো কাকার আর কি, বাঁশগুলো কেটে দিব। ওইখান থেকে ছয়টা বাঁশ কেটে আনতে বলা হয়েছে আমাকে। কি বিরক্তিকর একটা ব্যাপার। আর শোন, ওয়াশরুমে আমার জামা কাপড় পড়ে আছে, সুন্দর করে ধুয়ে তারপরে গিয়ে ছাদে মেলে দিবি। আমি যেন দেখি না আমার জামা কাপড় অগোছালো হয়ে পড়ে আছে। তোর মতো খাচ্চর তো আমি না যে আমার জামা কাপড়গুলো এভাবে নোংরা হয়ে থাকবে। কী সব জামা পরিস, গা থেকে গন্ধ বের। ওয়াকথ্রু, আমাকে অপমান করা তাই না? আপনার জামা কাপড় আমি একদমই ধুবো না। এগুলো দরকার হলে বালুতে গিয়ে মাখামাখি করে নিয়ে আসবো, তারপর আমি আবার আপনার জামা কাপড় ধুবো না, আবার ধুয়ে ছাদে মেলে দেবো। কি কষ্ট, পারবো না আমি। কেন, এবার আত্মহত্যার কারণ কি? আবার ব্রেকআপ হয়েছে? হ্যাঁ, এটা তো কয় নাম্বার ব্রেকআপ। তুই এটাও জানিস না, তোর সাথে কোনো কথাই বলা উচিত না। তা অবশ্য ঠিকই বলেছিস, ছোট বোন কবে কার সাথে ডেট করছে, কবে ব্রেকআপ করছে আমার জানা উচিত ছিল। আমারই ভুল, আমাকে ইনসাল্ট করবি না বলে দিলাম। আমি তো আর তোর মতো স্টার নই যে সবার আমার পিছে পিছে ঘুরবি। 16টা ছেলেকে ভালোবাসলাম, 16টাই আমাকে ছেড়ে চলে গেল। এই জীবন রেখে কি করব, আমি আর রাখবো না। যাক বাবা, আরো একটা ছেলের জীবন বাঁচলো তাহলে। তোর হাত থেকে মুক্তি পেয়েছি মানে বিরাট ব্যাপার। কি বললি? ওই কিছু না তো। তা এবারে ব্রেকআপের কারণ কি? বরাবরের মতো এবারেও সঠিক কারণ জানি না, তবে বলেছে আমি নাকি সিগারেট খাই। ও খাস না বুঝি, মাঝে মাঝে একটু খাই বেশি না তো, তাই বলে ব্রেকআপ করে দিতে হবে। চাকুক ফোন টিপতে টিপতে কথা বলছিল, এবার তেয়ের দিকে তাকিয়ে বলল, তোর বয়স কত? এটাও জানিস না, তোর মতো ভাই হওয়ার চেয়ে না থাকাই ভালো ছিল। আমি জানি তোর বয়স কত, তোর বয়স 15 বছর। এই 15 বছরে তুই 17টা প্রেম করেছিস, এবার লজ্জা হওয়া উচিত না তোর? আমি কি করব, আমি তো ভালোভাবেই প্রেম করি, ছেলেগুলো কেন জানি কিছুদিন পর আমাকে ছেড়ে দেয়। আমার তো মনে হয় এই পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। বুঝলাম, প্রেম করতে খুব ভালো লাগে তাই না? খুব। কেন ভালো লাগে? এই যে সুন্দর ছেলেদের সাথে প্রেম করলে আমার ফ্রেন্ডগুলো জ্বলে, তারপর ক্লাসের ছেলেগুলোর সাথে ডিমান্ড পেয়ে যায়, তারপর বয়ফ্রেন্ড আমাকে সুন্দর সুন্দর বলে, কবিতা লিখে গিফট দেয়, হোস্টেলের সামনে সারাদিন দাঁড়িয়ে থাকে, খুব ভালো লাগে এগুলো। তুই তো কখনো করিসনি, বুঝবি কি করে? থাক, আমাকে না বোঝালেও চলবে, যা বা হোস্টেলে যা। ওই ভাইয়া শুন না, এ ভাইয়া একটু শুন না। চাকুক ফোনের দিকে মুখ করে উত্তর দিল, হঠাৎ সুর বদলে গেল, ব্যাপার কি? একটু তাকা না আমার দিকে, পারবো না, গেম খেলছি, যা বলা তাড়াতাড়ি বল, আমি শুনছি। আমি দেখতে কেমন? খারাপ না, জীবনে কখনো তাকিয়ে দেখেছিস বলে তো মনে হয় না। সুন্দর বলবি না, বানিয়ে বলতে হবে? না থাক, খারাপ বলিস নাই, এটাই অনেক, সব মেয়েকেই তো খারাপ বলিস, আমাকে বলিস নি, এটা ভালোই হয়েছে। আচ্ছা স্যার শুন না, শুনছি তো, তুই না খুব সুন্দর দেখতে, জানি সবাই বলে, নতুন করে বাড়ালে কি আছে? আরে ব্যাপারটা বুঝ, এই সুন্দর ওই সুন্দর না, আমি বলতে চাচ্ছি যে আমার তোকে ভালো লাগে, সে তো তোর সব ছেলেকেই ভালো লাগে। ধুর বাবা, আমি বলতে চাচ্ছি যে, বলতে না চাই, কি বলতে চাস বলে ফেল, প্রেম করবি আমার সাথে? উঠোনে গিয়ে দেখি ইউজন কাকার সাথে কি সুন্দর সুগাবে কথা বলছে, এমন আদবের সাথে কথা বলছেন। এখন যদি আমি ইউজন কাকাকে দুনিয়ার দিব্যি দিও বলি, উনি আপনার নামে বাজে কথা বলেছে, সেটা কিছুতেই মেনে নেবে না, গিরগিটি একটা। আমি গিয়ে সরাসরি ইউজন কাকার পাশে দাঁড়ালাম। উনি আমার দিকে তাকালেন, প্যান্টের পকেটে হাত গুঁজে আছেন, নিজের ঠোঁট হালকা কামড়ে তাকিয়ে আছেন আমার দিকে, ঠোঁটে হালকা হাসি, আবারও চোখ সরিয়ে নিলেন উনি। মনে মনে ভাবলাম, সুগা ভাইকে একটু ফাঁসিয়ে দিই, ভালো মানুষ সাজা বের করছি। একটা হালকা কাশি দিয়ে বললাম, ইউনজন কাকু, সুগা ভাইয়াকে কাজ করিয়েছেন বলে ওনার মেবি রাগ হয়েছে। ইউনজন কাকু বলল, আসলে সুগা কি বলো তো, আমি ঝামেলায় পড়ে গিয়েছি, তাই কষ্ট দিলাম, কিছু মনে করো না বাবাজি। সুগা ভাইয়া আমার দিকে চোখ পাকিয়ে তাকালেন, সেকেন্ডের মাঝে অগ্নিরূপে ফিরে এসেছেন, গাল বড় হাসি দিয়ে ইউনজন কাকার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ আঙ্কেল, এটা কোনো ব্যাপার না, যা করতে হয় বলবেন, আমি আপনাদের ছেলের মতোই, আমরা করবো না তো কে করবে? কি সাংঘাতিক মানুষ ভাবা যায়, কিভাবে কথা ঘুরিয়ে নিলেন এভাবে সবার চোখে মনে মনে। আর আমি জানি ওনার আসল রূপ। মেরুন কালার একটি শাড়ি পরে বাইরে বের হয়ে আসলাম। বাইরে বেরিয়ে দেখি কি সুন্দর একটা ড্রেস পরে সুগভাই দাঁড়িয়ে আছে। ওনার এরকম স্মার্ট আর হ্যান্ডসাম লুকে সব মেয়েরা ওনার দিকে কেমন হাঁ করে তাকিয়ে আছে, যেটা দেখে রীতিমতো আমার গা জ্বলে যাচ্ছে। কি একটা অবস্থা, সব মেয়েরা ওনার দিকে তাকিয়ে থাকতে হবে কেন? আর উনি এবার এত সুন্দর করে সাজুগুজু করে থাকার মানে কি? সবাই ওনার দিকে কিভাবে তাকাচ্ছে, আমার খুব রাগ লাগছে, গিয়ে বলতেও পারছি না, আপনি প্লিজ ঘরে গিয়ে বসে থাকুন না। আমি ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। আমাকে আসতে দেখে উনি আমার কানের কাছে ফিসফিসিয়ে বলল, ওই দেখ সামনের মেয়েটা আমাকে দেখে কিভাবে তাকিয়ে আছে, মনে হয় না একটা আশকিয়েছে। আহ, ভাবতে ভালো লাগছে, এই সুন্দরী মেয়েটা আমার উপর আশকিয়েছে, উফ কি যে মজা লাগছে আমার। ওনার কথায় সত্যি সত্যি সামনে তাকালাম এবং মেয়েটাকে দেখলাম ওনার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে সুগা ভাইকে দেখে ক্রাশ। আমার এবার রাগে গা পিটি সব জ্বলে যাচ্ছে,
ইচ্ছে করে সুগার ভাইয়ের সাথে ঘেঁষে দাঁড়ালাম। এমন ভাবে দাঁড়ালাম যেন দেখে মনে হয় আমরা দুজন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। ওনার পাশে এভাবে আমাকে দেখে মেয়েটা শুতে শুতে ভরকে গিয়েছে আর মনে হয় কষ্ট পেয়েছে, তাই সেখান থেকে খুব দ্রুত চলে গেল। মেয়েটা যাওয়ার পর আমি সুগা ভাইকে একটি প্লাস্টিক হাসি দিয়ে বললাম, কেমন দিলাম, আপনার ক্রাশকে এভাবে ভাগিয়ে দিব, যত ক্রাশ আসবে আপনার সামনে সবাইকে এভাবে ফুট করে ভাগিয়ে দিব। সুগা ভাইয়া কেমন অনুভব হচ্ছে, আপনার ক্রাশের দিল টুট দেয়া মানে? উনি ভ্রু কুচকে বললেন, এই জন্যই তুই স্টুপিড বুঝলি, আমার নয়, তোর ক্রাশের দিল টুটে গিয়েছে। আমি আবারও অবাক হয়ে তাকালাম ওনার দিকে। উনি বললেন, আমি ইচ্ছা করেই বলেছিলাম, কারণ মেয়েটা ইম্পর্টেন্ট ছিল না, মেয়েটার পাশে যে ছেলেটা ছিল ওইটা ইম্পর্টেন্ট ছিল। ছেলেটা তোকে যেভাবে দেখে ক্রাশ খাচ্ছিল, আমি চাইনি তোকে দেখে কেউ এভাবে ক্রাশ খেয়ে যাক। আমি জানতাম কোনো মেয়ের কথা বললে তুই সেটা ঠিকভাবে নিতে পারবি না, তুই ঠিকই আমার পাশে এসে দাঁড়াবি, আর যদি বলতাম দেখ জিমিন তোকে দেখে ওই ছেলেটা ক্রাশ খাচ্ছে, তাহলে তুই ছেলেটার সাথে গিয়ে ভাব নিয়ে কথা বলতে শিওর, আমার চোখের সামনে কেউ তোর প্রেমে পড়বে আর তুই আনন্দে আনন্দিত হবে এটা চলবে না। তোর শহরে কারো প্রেমে পড়া নিষেধ পিচ্ছি। অবাক হয়ে বললাম, তাহলে কি কেউ আমার প্রেমে পড়বে না? উনি কলার ঝাঁকি দিয়ে বললেন, তোর আম্মুর জামাই ছাড়া আর কেউই তোর প্রেমে পড়বে না।